আমি যে পাগলা ভোলা হৃদয়ে প্রলয় দোলা আয়না নাচি বাঁচি পরাণ ভরে হা 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 পায়েছে হাসি যত সব বিশ্ববাসী ধরছে মিছে পড়ছে পিছে মরছে ডরে বাজারে ডঙ্কা নাড়া তারা সব শঙ্কা তারা হয় কি পাগল ভাঙ না আগল চল পালিয়ে ভুলে যা যত হিসাব ছুঁড়ে ফেল যত কিতাব কি আর পাগল হায় হিসাবই খায় জ্বালিয়ে না হে দুম করে এক্ষুনি কোনো কিছু করাটা উচিত হবে না এমনিতেই মাধব ঠাকুরের জন্য আমাদের মুখ পুড়েছে গায়ের লোকেরা বামুন দেখলেই ছেঁচা করছে তা অবশ্য খুব খারাপ কিছু বলনি তা মানে কিন্তু মুখ বন্ধ করে থাকলেও তো চলবে না কারণ গায়ে যা অনাচার শুরু হয়েছে এর পরে আমরা যদি কিছু না বলি তাহলে তো গায়ের মানুষজন আমাদেরকে একেবারে মানবেই না শোনো চুপ করে থাকার সময় এখন নয় বরং এক্ষুনি আমাদের কিছু একটা করে দেখাতে হবে আমি একটা কথা বলি ভেবে দেখ শুনলাম ওই ভক্তার দল শোভাযাত্রা করে বুড়ো শিবকে বিলের জল থেকে তুলে আনতে যাবে আমাদের এই বামুন পাড়া দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে যদি ওদের পথ আটকাই মানে ওদের আটকালে তো গ্রামের মধ্যে হুলস্থুল পড়ে যাবে আরে সেটাই তো আমাদের আসল উদ্দেশ্য আমরা বলবো আমাদের এই বামুন পাড়া দিয়ে কোনো অজাত কুজাত ভক্তার দল পা মারাতে পারবে না যদি না শুনে না মানতে চায় মারবে না বললেই হলো দরকার আমরা লাগিয়ে ওদের রাস্তায় দাঁড়াবো দেখিয়ে ছাড়বো যে কে কত বড় শিবের ভক্ত এই ওরা না আমরা বেশ তবে তাই ভাই হোক তাই শোনো তোমরা সবাই প্রস্তুত থেকো লাঠি ছোটা যা কিছু আছে সবাই সঙ্গে রেখো আমরা ব্রাহ্মণরাও যে কোনো অংশে কম যায় না আমাদেরও যে ক্ষমতা আছে সেটা ওই গাজনের দিনই সবাইকে টের পাইয়ে দেবো ও হরি এদের তো এখনো শিক্ষা হয়নি এত কাণ্ডের পরেও এরা আবার ঘুঁট পাকাচ্ছে না না এক্ষুনি এই গোলমাল ঠেকানোর ব্যবস্থা করতে হবে আমায় আমি যাই আমি যাই ওখানে যাই না মা কোনো দরকার নেই ওখানে যাওয়ার কোথাকার না কোথাকার সন্ন্যাসী চুপ করে এখানে দাঁড়ো বাবারা আমাদের দান গ্রহণ করুন তার
বলি, কোথাকার সব অজাত কুজাত সন্ন্যাসী তাদের নাট মন্দিরে নিয়ে যাবার কি আছে? বাইরে থেকে দান দিয়ে বিদায় করে দাও। ও মা, কি বলিস মাধু, এ আমাদের কতদিনের রীতি। এই ভক্তার দল নাট মন্দিরে উঠে শিব পার্বতীর বন্দনা করবে, তারপর আমাদের পূজোর কাজ শুরু হবে। বলি ও বাবা, তুমি যাও তো ওদের অভ্যর্থনা করো। বলি আপনারা আশীর্বাদ করুন, আমাদের বংশে যেন নতুন অতিথির আগমন ঘটে। ভোলানাথের কাছে প্রার্থনা করুন, তার আশীর্বাদে সব পূরণ হয়ে যাবে। গান্দার সিডল সিডল পার গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ, গান্দার সিডল সিডল পার গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে। ঢুকে তো পড়লাম, এখন যদি ধরা পড়ি তাহলে আর আসতে থাকবো না। কতবার করে বললাম রাস্তাটা ভালো করে বুঝিয়ে দে, একটা কথা যদি শোনে। নবাবের খাজনা ঠিক সময় পৌঁছে যাবে। আমি তো 3 মাস সময়ের কথা বলেইছি, এর মধ্যেই মুর্শিদাবাদে খাজনা জমা হবে। দরকার পড়লে আমি নিজে মুর্শিদাবাদ যাব, নবাবের সাথে কথা বলবো, কিন্তু খাজনার ব্যাপারে পূজোর কোন রকম কার্পণ্য আমি করতে পারবো না। প্রশ্ন কার্পণ্যের নয় কর্তা মশাই, একটা দিন গায়ের লোকেরা সবাই না হয় একটু আনন্দ ফুর্তি করে নিল, কিন্তু তারপর তারা তো বুঝতেই পারছে না যে আপনি কোন বিপদের মধ্যে পড়ে আছেন। এ ব্যাপারে তাদের বোঝার কোনো দরকার আছে বলে আমি মনে করি না নয়ন মশাই। প্রতি বছর গাজনের দিনে সবাই মিলে পুজো করে, উৎসব করে, আনন্দ করে, এই সামান্য কটা টাকার জন্য আমি ওদের এই আনন্দ থেকে বঞ্চিত করতে পারবো না। সেসব আমি বুঝি কথা মশাই, আগে আপনি আমার অপরাধ নেবেন না, কিন্তু আমি বা চতুর্দিক সামাল দিয়ে কী করে বলুন, কোষাগারের তো এই অবস্থা। আজ গাজনের দিন, আপনারা সবাই পুজোয় ব্যস্ত থাকবেন, কিন্তু হঠাৎ যদি টাকার দরকার হয়ে পড়ে তাহলে আমি কার কাছে চাইবো? টাকার অভাব হবে না নয় মশাই, এই আশ্বাস আমি আপনাকে দিচ্ছি। এই একদিনের জন্য না হয় সিন্ধুকের চাবি আপনার কাছেই থাকবে নায়েব মশাই। এখানে উকি দিচ্ছ কেন? এখানে তো শিব নেই। একি, পালাচ্ছ কেন? চোর নাকি তুমি? আরে কি হলো কি? একি, কে কে পড়ে গেল? ওমা ওমা, একি গো, কে গো, এ কি হয়েছে? এত হইচই কিসে? দেখো না, এই সন্ন্যাসীরা তোমাদের ওই ঘরে উকি দিচ্ছিল, আমি হাঁক দিতেই পালাচ্ছিল। কে তুমি? কি করতে এখানে এসেছো? ওঠো, ওঠো বলছি, ওঠো।
নন্দনমলের ভিতরে তুমি কি করছো? বলো কি করছো? আগে না না অপরাধ নেবেন না কত মশাই, অপরাধ নেবেন না। ওকে আমি চিনি, ওকে আমি চিনি। আমার খুঁজি হয়তো এসেছে এখানে। আপনাকে ও চেনে? আগে ও আমার দুঃসম্পর্কে ভাই হয়, খ্যাপা মানুষ, ঈশ্বরের ভয়ানক ভক্তি ওর, তাই তো সারাদিন গাজেদের দলের সঙ্গে ঘুরে 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 বেড়ায়। তা যাদের সঙ্গে ঘুরে বেড়ায় তারা তো চলে গেছে, ও একা একা কেন অন্দর মহলে এসেছিল শুনি? অন্যায়, অত্যন্ত অন্যায়। দেখেছিস, দেখেছিস তোর বোকামির ফলটা কি? এই ক্ষমা চা, ক্ষমা চা, আগে ক্ষমা চা, নইলে মেরে তোর ঠ্যাং আমি ভেঙে দেবো। আপনি বুঝতে পারছেন না, এই এই না বলে এই অন্দরমলে ঢোকে কখনো গর্দভকতাকার? নায়েব মশাই কেন এরকম করছেন? যাওয়ার হয়ে গেছে, ওকে যেতে বলুন এখান থেকে। আরেকটা কথা, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, খেয়াল রাখবেন। দেখ ওরে, দেখ দেখ কর্তামশাই কত দয়া শরীর, দেখ। হ্যাঁ, এই এই প্রণাম কর। না 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 না, ঠিক আছে, তুমি এখন যেতে পারো, যাও যাও। শোনো, এ ব্যাপার নিয়ে তোমার হইচই করো না, যা আবার হয়ে গেছে আমি দেখছি পুরো ব্যাপারটা। ভাগ্যিস লোকনাথ দেখতে পেলো, কিন্তু তুই এখানে কি করছিলি বাবা? আর তোর হাতে জলের ঘট কেন? বা আরে, আমি তো মাকে গঙ্গা জল দিতে যাচ্ছিলাম, আর পথে আসতে আসতে ওই টিকিদারি বামুনগুলোর মুখে যা শুনলাম, তাই তো তোমাদের ছুটে খবর দিতে এলাম। খবর কি খবর লোকনাথ? ওরা আবার একটা গন্ডগোল পাকানোর মতলব করছে গো। বুড়ো শিবকে ওই জল থেকে তুলতে যখন ভক্তার দল যাবে, তখন বামুনরা ওদের পথ আটকাবে ঠিক করেছে। বুড়ো শিবকে ওরা জল থেকে তুলতে দেবে না। কার এত সাহস যে আমার জমিদারিতে ঝামেলা পাকানোর মতলব করে? নায়েব মশাই, লেঠেল সর্দারকে তৈরি থাকতে বলুন, আমি নিজে যাব সেখানে, দেখি কার কত ক্ষমতা। বলি ও নিশি, কাল একটা শুভ দিন বাবা, তুই যেন আবার মারামারি করিস না। ওই অজাত কুজাত দেতে শিবকে তোলার থেকে বাবুনদের দায়িত্ব দিলে ক্ষতিটা কি ছিল? ক্ষতি আছে, আমার জমিদারিতে কোনো মেধাভেদ নেই, সবাই সমান। ওরা যে দুঃসাহস দেখিয়েছে পথ আটকানোর মতলব করে, আমাকে যে তার জবাব দিতেই হবে। লোকনাথকে ধন্যবাদ, আমাকে আসল পাপীদের চিনিয়ে দেওয়ার জন্য। তবে বুড়ো শিবের বিয়ে হবে তো? হবে বাবা, নিশ্চয়ই হবে, আর সেই বিয়েতে তুমি হবে নিবর। তবে এবার আমি আসি। এসো যা। তোমরা সবাই এবার পুজোতে মন দাও, বাকি সব আমি দেখছি। কি ব্যাপার নায়েব মশাই? বলছিলাম হাওয়া তো সব জমিদারের দিকেই ঘুরছে, ব্রাহ্মণদের চালে লোকনাথ তো জল ঢেলে দিল। ছোট বাচ্চা, জলের আর এক নাম জীবন, আবার এই জলই বন্যা করে মানুষের প্রাণ কেড়ে নেয়।
আপনি কি করে জানবেন ছোট কর্তা জল কোন দিকে বইছে? সুধা দিদি, সুধা দিদি, কি রে, কি হলো? একটু গঙ্গা জল দেবে? কেন রে লোকনাথ, একটু আগে তো নিয়ে গেলি, তার কি হলো? ওই জল যে পড়ে গেছে গো। কি করে পড়লো? জমিদার বাড়ি যাচ্ছিলেন না, ওখানেই পড়ে গেছে। উমা, ও কেমন মানুষ রে, তোকে ধাক্কা মেরে ফেলে দিলে? দে গটি দে। কি হয়েছে রে লোকনাথ, কে তোকে ধাক্কা দিয়েছে? দেখো না ঠাকুর, ওই গাজন সন্ন্যাসীদের মধ্যে একজন বক্তা ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ও তাই? বল, আমি ভাবলাম কি না কি ঘটেছে। ওর চোখটাও যেন কেমন কেমন, ঠিক ভালো ঠেকলো না। সে কি রে, তুই শিব ভক্তকে সন্দেহ করছিস? কেন করবো না, শিব ভক্তের কোমরে কি ছুরি থাকে নাকি? কোমরে ছুরি? তাই তো সন্দেহ হয় গো, ভাগ্যিস ধাক্কা লেগে ছুরিটা পড়ে গেছিল, তাই তো দেখলাম। বক্তা কোমরে ছুরি নিয়ে ঘুরবে কেন? তার কিসের ভয়, কাকে ভয়? কেন, ছুরি থাকলে কি খারাপ মানুষ নাকি? হয়তো বনে বাজারে থাকে, সাপ খোপ পশুর থেকে বাঁচতে হয়তো ছুরি রাখে সাথে। না গো সুধা দিদি, যিনি শিবের ভক্ত হন তাকে শিব স্বয়ং রক্ষা করেন, তার মনে অত ভয় থাকলে চলে? ভুল হয়ে গেছে লোকনাথ, তোর সাথে কথায় পাড়া দেয়। এই নে গঙ্গা জল নে, তাড়াতাড়ি বাড়ি যা, মা অপেক্ষা করছে তো। গঙ্গা জল না পেলে আবার পুজো দিতে পারবেন, যা। কি ভাবছো গো আচার্যি ঠাকুর? না, ভাবছিলাম ছুরি তো শুধুমাত্র নিজেকে বাঁচাবার জন্য দরকার পড়ে না, কাউকে হত্যা করতেও কাজে লাগে। তবে তো বলতে হয় ভক্তার মনেও কু ঢুকেছে। জানি না এখানে আবার কি গন্ডগোল আসতে চলেছে। এত দেরি করলি কেন? কত রাত হয়েছে সেখানে আছে, কত রাত পর্যন্ত তোর জন্য হেঁদিয়ে মরবো? ওরে বাবা, সন্ন্যাসীরা না ঘুমোলে বেরোতে পারছিলাম না। ঠিক আছে ঠিক আছে, অনেক কাজ করেছো, অনেক কাজ করেছো, এবার আসল কথাটা বল, খবর এনেছিস? আলিবর্দি কালকে রাজমহলে এসে পৌঁছবেন, আর তার থেকে বড় খবর, সর্পরাজ খুন হয়ে গেছেন। কি বলছিস, কি সত্যি? পাক্কা খবর, পালাবদর আসন্ন আলিবর্দির পক্ষে আছে ওই মুর্শিদাবাদের জগৎ সেটরা। বাংলার নতুন নবাব তাহলে আলিবর্দি খা। কড়া লোক, ওই সর্পরাজের মতো নরম মানুষ নয়, তিনি এখানে এসেই তালিকা বানাতে শুরু করে দিয়েছেন কার কত খাজনা বাকি আছে। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, আপনি কাল সকালেই দেখবেন নতুন কিছু একটা ঘটতে শুরু করে দিয়েছে। আমার যা তর্ষ হইছে না, নিশিকান্ত রায় শেষ দিন তাহলে আসুন। আপনি এসব কথা পরে ভাববেন, আগে আমাকে বলুন ওই নিশিকান্ত রায় তার বাড়ির সোনা দানা হীরে জহরত এগুলো কোথায় লুকিয়ে রেখেছে, সেই খবরটা জানতেই আমার এখানে আসা। শুধু মুখে তো ছিঁড়ে ভেজে না বাপ, আমার বখরা চাই। আপনি আপনি ঠিক সময় মতো এগুলো পাবেন, তুমিও ঠিক সময় মতন খবরটা পেয়ে যাবে। অপেক্ষার আর সময় নেই। আছে আছে, সময় আছে। বুড়ো শিবকে জল থেকে উঠতে দাও। Ha 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 ha!